হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু নিড এডুকেশনাল চ্যানেল। আমার তরফ থেকে সবাইকে শুভ পঞ্চমের প্রীতি শুভেচ্ছা এবং ভালোবাসা। যারা প্রথমবার কেপিএসে এবারে সিলেক্টেড হয়েছেন, তাদের জন্য এই পুজোটা অবশ্যই স্পেশাল। সেই জন্য আমি ভিডিওটা আপনাদের জন্য আজকে একটু লেটে পাবলিশ করছি, যাতে আপনারা সবাই ঠাকুর দেখে বা এনজয় করে তারপর রাতের দিকে এই ইনফরমেশনগুলো দেখেন। তো যাই হোক, তো আপনাদের মনে কতগুলো যেগুলো কোয়েরিগুলো আমার কাছে এসেছে, যে অনেকের কাছে যারা প্রথমবার জব পেয়েছেন বা কোয়ালিফাই করেছেন, তাদের কাছে অনেকগুলো জিনিস অনেকে তাকে বলেছেন যে ভিআর ফর্ম হয় বা পিভিআর হয় বা ডিআই অফিসে যেতে হয়, এইসব জিনিসগুলো কি তাদের অনেকের কাছে হয়তো নতুন বা তারা এটা সম্পর্কে একটু ধোঁয়াশায় রয়েছেন। তো তাদের জন্য এই ভিডিওটি বানানো, আপনার ভিডিওটা শেষ অবধি দেখতে থাকুন, তাহলে আশা করছি আপনাদের এই কনফিউশনগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো চলুন বন্ধুরা, স্টার্ট করা যাক। প্রথমে আছে ভিআর, কথাটা নিয়ে অনেকের মধ্যে অনেক কনফিউশন যে কি ভিআর, কোথায় জমা করতে হয়, কি জিনিসটা কি, কোথা থেকে পাওয়া যায়, অনেক কোশ্চেন আছে। তো প্রথম কথা বলে রাখি, ভিআর ফুল ফর্ম হচ্ছে ভেরিফিকেশন রোল একটা। যখন আপনি কোনো একটা গভর্নমেন্ট জবে টোটালি রিকমেন্ডেড হয়ে যাবেন, তখন আপনাকে প্রথমে ডিপার্টমেন্টে একটা অ্যালট করা হয়। সেই ডিপার্টমেন্টে থেকে আপনাকে এই ভেরিফিকেশন রোল বা ভিআর ফর্মটি দেওয়া হয়। এটা আপনি সেই ডিপার্টমেন্টের ওয়েবসাইট থেকেও ডাউনলোড করতে পারেন, অথবা অনেক সময় ডিপার্টমেন্ট আপনার যেটি অ্যাড্রেস দিয়েছেন আপনি অ্যাপ্লিকেশনের সময়, সেই অ্যাপ্লিকেশনে ভায়া পোস্ট পাঠিয়ে দেয়। তো এটা আপনার উপর ডিপেন্ড করে, এখনকার দিনে যেহেতু পোস্ট অফিসের ফাংশন স্যাটিসফ্যাক্টরি নয়, তো অনেকেই যখনই ওয়েবসাইটে দেন সেখান থেকে প্রিন্ট আউট বের করে সেটাই ফিল আপ করার, এতে কোনো অসুবিধে কিছু নেই। তো এই ব্ল্যাঙ্ক যে ফরম্যাটটি থাকে, এটি ভেরিফিকেশন রোল। এখানে আপনাদের নিজেদের সব কিছু ডিটেলসগুলোকে পুনরায় আবার পুট করতে হয়, আপনার নাম, আপনার গার্জেনের নাম, ডেট অফ বার্থ, আপনার প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, লাস্ট 5 ইয়ার্স কোথায় থেকেছেন, এবং এটাতে আপনাদের আরও যে দুজন আপনাকে খুব ভালো করে চেনেন তাদের নাম, আপনার বিরুদ্ধে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা তার একটা ডিক্লারেশন, এছাড়া আপনি কি কি কোয়ালিফিকেশান আছে আপনার, এই সব কিছু আপনাকে ডিটেলসগুলো দিতে হয়। আপনি মাধ্যমিক যখন দিয়েছিলেন আপনার বয়স কত ছিল, আপনার ডেট অফ বার্থের, আপনার বার্থ প্লেস কোথায়, আপনার ডেট অফ বার্থ কত, এইসব অনেক কিছু ডিটেলস থাকে, যেগুলো দেওয়ার পর আপনার সেখানে নিজের একটা ফটোও লাগাতে হয়, সেখানে আপনাকে সেলফ সিগনেচার করতে হয়, এবং লাস্টে একজন ভালো গেজেটেড অফিসারকে দিয়ে এটি ভেরিফাইড করাতে হয়। তিনি সেখানে লেখা থাকে যে তিনি কত সময় ধরে আপনাকে জানেন বা চেনেন। এই কতগুলি ভেরিফিকেশন রোলে কলাম থাকে যেগুলো আপনাদের ফিল আপ করতে হয়। সেগুলো কমপ্লিট করার পর আপনাদের যখন সব কিছু ফিল আপ হয়ে গেল, তখন সেখানে আপনাদের সেলফ সিগনেচার, সবকে সেলফ অ্যাটেস্টেড থাকে, তার সঙ্গে আপনি যে যে এডুকেশনাল পার্সোনাল যা যা ডকুমেন্টস আছে সাপোর্টিং, সেই ডকুমেন্টসগুলো অ্যাটাচ করতে হয়। অ্যাটাচ করে নেওয়ার পর তার সঙ্গে যে আপনি যেটা বললাম গেজেট অফিসের কাছে সাইন করিয়ে, যেদিন আপনি ভিআর ফর্মটা ওয়েবসাইটে পাবলিশ হয় তার 1 মাসের মধ্যে সেই ডিপার্টমেন্টে গিয়ে আপনাকে জমা করে দিয়ে আসতে হয়। আপনি এটা বাই পোস্টও পাঠাতে পারেন ডিপার্টমেন্টকে, তবে আমি সবসময় সাজেস্ট করি যে আপনি ম্যানুয়ালি নিজে গিয়ে জমা করুন। যদি কোনো কারণে কোনো ভুল থেকে থাকে, তাহলে আপনি সেটি রেকটিফাই করে পুনরায় আবার ঠিকভাবে সাবমিট করতে পারবেন। তো অবশ্যই আপনারা যখন এই কেপিএস এর ভেরিফিকেশন রোল ফর্ম জমা নেওয়া শুরু হবে, আপনারা কিন্তু অবশ্যই নিজে গিয়ে সব কিছু দেখে তারপরে জমা করে আসবেন। এটা আমার কাছে রিকোয়েস্ট, এটাই ছিল অ্যাকচুয়ালি ভিআর যে কথাটা, সেটা যে এটা ভেরিফিকেশন রোল, আপনাদের সব ডিটেলস পুট করে ডিপার্টমেন্টকে সাবমিট করতে হয়। নেক্সট যে কোশ্চেনটা আছে যে পিভিআর কি এবং ডিআইবি জিনিসটা কি। তো পিভিআরটা আর কিছুই না, যে ভেরিফিকেশন রোলটা আপনারা জমা করেছিলেন ডিপার্টমেন্টকে, ডিপার্টমেন্ট সেটার সব কিছু একটা সেখান থেকে সব ডিটেলস বানিয়ে একটা রিপোর্ট বানায়, সেই রিপোর্টটা তারা ভায়া পোস্ট আপনাদের প্রত্যেকেরই ডিআইবি অফিসে পাঠিয়ে দেয়। ডিআইবির ফুল ফর্ম হচ্ছে ডাইরেক্টর অফ ইন্টেলিজেন্স ব্যুরো। তো সেখানকে আবার একে আপনারা পুলিশ, যেটা আমরা অ্যাকচুয়ালি ডিস্ট্রিক্টের পুলিশ কমিশনারের অফিস জানি, সেটাকে অনেকে ডিআইবি বলে থাকেন। সেখানে একটা স্পেশাল ব্রাঞ্চ থাকে আপনার এই ভিআরগুলিকে চেক করার জন্য। তো আপনারা যখন কোনো ডিপার্টমেন্টে আপনাদের ভিআরগুলো সাবমিট করেন, সেখান থেকে ডিপার্টমেন্ট তার একটা সব কিছু ডিটেলসের রিপোর্ট বানিয়ে সেটি আপনাদের রেসপেক্টেড আপনারা যে ডিআইবি অফিসের মধ্যে পড়ছেন সেখানে পাঠিয়ে দেয়। সেই ডিআইবি অফিসে পাঠানোর পর থেকে তারা আপনার, যখন ডিআইবি অফিসে এই ভেরিফিকেশন রোলটি আপনার পৌঁছয়, তখন পুলিশ সেটির ভেরিফিকেশন করে, সেটাকে আমরা পিভিআর বলি। তো যেবার যখন ডিআইবি অফিসে এটি পৌঁছে যায়, তখন তারা আপনি যে পিনকোডের আন্ডারে সেখানকার লোকাল থানা আছে, সেই লোকাল থানাতে তারা এই ফর্মটি পাঠিয়ে দেয়। এবার যখন তারা এই ফর্মটি পাঠিয়ে দিল, তখন তারা পুলিশ আপনাকে, লোকাল থানার পুলিশ আপনাকে ইনফর্ম করে আপনার কাছে তাদের কাছে ভিআর রোলটি চলে এসেছে। তারা আপনার কাছে অনেকগুলো ডকুমেন্টস চায় আপনার কাছ থেকে, যেমন আপনার কোথায় যেখানে বার্থ সার্টিফিকেট, অ্যাড মাধ্যমিক, এইচএস, সব আপনার অ্যাডমিট মার্কশিট, এছাড়া আপনার ভোটার কার্ড, আধার কার্ড, রেশন কার্ড, আপনার গার্জেনের ভোটার আধার রেশন, যদি আপনি কোনো ট্যাক্স দেন সেই ট্যাক্সের কপি,
তো এছাড়া আপনার আরও কিছু টুকটাক রিলেটেড ইনফরমেশন লাগে, সেটি একটা লিস্ট আছে, টোটাল 12-13টা ডকুমেন্টস লাগে জেনারেলি, সেগুলো নিয়ে আপনাদেরকে পুলিশ স্টেশনে গিয়ে সেগুলো সাবমিট করে আসতে হয়। এটা হচ্ছে পুলিশ ভেরিফিকেশন প্রসেস। এখানে এবার পুলিশ আপনার ডকুমেন্টসগুলো পাওয়ার পর আপনি যা যা রেকর্ড দিয়েছেন সেখানে গিয়ে তারা ইন্টারনালি এগুলো ভেরিফাই করে নেয়। ভেরিফাই করার পর যখন সব কিছু ওকে থাকে তখন তারা একটা নো অবজেকশন বা অল ক্লিয়ার রেকর্ডের একটা রিমার্কস স্ট্যাম্প দিয়ে সেখানে সই করিয়ে ডাইরেক্টর অফ কমিশনার ডিসিপি জেনারেলি সই করেন। তো তিনি তারপর এটা করে দেওয়ার পর তিনি আবার পুনরায় যে ডিপার্টমেন্ট থেকে আপনার ভিআর রোলটি এসেছিল সেই ডিপার্টমেন্টে তিনি আবার সেটিকে পাঠিয়ে দেন। এখানে আপনার পিভিআরটাও কমপ্লিট হয়ে যায় এবং ডিআইবি রোল হচ্ছে এটাই যে তারা যখন ভিআর ফর্মটা পাঠান তারা লোকাল পুলিশ স্টেশনে সেটিকে পাঠিয়ে দেন এবং সেখান থেকে পুলিশ এসে আপনাদের সব ইনফরমেশনে মানে সব ইনফরমেশনগুলো আপনার কাছ থেকে কালেক্ট করে সেগুলোকে ভেরিফাই করে। তো এগুলি কতগুলি প্রসেস ছিল, ভিআর, পিভিআর এবং ডিআইবি জিনিসগুলো কি। তো যারা প্রথমবার জব পেয়েছেন তাদের জন্য আশা করি ভিডিওটা হেল্পফুল হবে। এছাড়া আমি কেপিএস এর আগেও একটি ভিডিও দিয়েছি, আপনারা ভিডিওটি শেষে পেয়ে যাবেন ক্লিক করে অথবা উপরে অপশনে ক্লিক করে আপনি পেয়ে যাবেন। তো এটাই ছিল বন্ধুরা, পুজো এনজয় করুন এবং ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করুন সবাইকে। যদি আপনাদের এরপরও স্টিল কোনো কমেন্ট থাকে, যদি কোনো অপশন মানে বুঝতে অসুবিধা হয় তাহলে আপনারা আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানান। এরপরে আমি একটি ভিডিও আপলোড করব, সেটি হচ্ছে আপনাদের কেপিএস এর জব প্রোফাইলটা কি, কেপিএস এর কাজ কি এবং একজন কেপিএস এর লাইফটা কেমন, সেটা নিয়ে একটি ভিডিও অবশ্যই বানাবো, খুব শীঘ্রই আপনাদেরকে দেবো। ততদিন অবধি আপনাদেরকে সবাইকে পুজোর আবার অভিনন্দন, ভালোবাসা, সবাই ভালো থাকবেন।